সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপুণ সোপান, এই স্লোগান ওরে সামনে রাখি শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা 2017 শুক্রবার বেইন্যা অভিন্ন এক প্রশ্নপত্রের আলোকে অনুষ্ঠিত হয়ে। রাজন উপজেলা উত্তরের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 1241 জন পরীক্ষার্থীর অংশগ্রহণে হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় ও রাউজান RRSC মডেল উচ্চ বিদ্যালয়ত অনুষ্ঠিত হয়ে। পরীক্ষা চলাকালীন সময়ত হল পরিদর্শন করছে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা এনামুল হক সিদ্দিকী, জেলা সমন্বয়ক হুসেন মোহাম্মদ এরশাদ, আহসান হাবিব চৌধুরী হাসান, মৌলানা ইয়াসিন হুসেন সহ আরো বোধখিয়ায়। এ সময় পরিচালনা কমিটির হয়ে সমগ্র বাংলাদেশ শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা এক যুগে অনুষ্ঠিত, প্রায় 100,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিশেষ করে উত্তর চট্টগ্রাম বৃত্তি 10,000 পরীক্ষার্থী থানার আজকে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি 2017 দীর্ঘ 2002 সাল উত্তরণে আয়োজন করি আর রাজার উত্তরণে এবারও তার ধারাবাহিকতা এবারও উদযাপন অনুষ্ঠিত হন। আমি ধন্যবাদ জানাই যারা হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।